প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলের প্রতি প্রীতি ও শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে নবম শ্রেণীর গণিত ক্লাসে অংশগ্রহণ করেছি, সেই সাথে তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি অনুভব করবে এবং পিছনের কথাগুলি একটু স্মরণ করিয়ে নিবে। পিছনের ক্লাসে আমি পড়িয়েছিলাম সেট সম্পর্কে। সেট থেকে শুরু করে সেটের ভিতরে যত ধরনের কথাবার্তা আছে, কত রকমের সেট, সেটকে কীভাবে তৈরি করতে হয়, তৈরি করার নিয়ম, কত প্রকার সেট, সব কিছু আলোচনা হয়েছে। আজকে তোমাদের সাথে আলোচনায় অংশগ্রহণ করব ক্রমজোড় থেকে। দেখো, ক্রমজোড় কথাটার মানে আগে বুঝে নিতে হবে। ক্রম কথাটার অর্থ হলো সিরিয়াল, তোমরা এটা বুঝো। যদি তোমাকে সংখ্যা গণনা করতে দেই, তুমি কখনোই বলবে না 10, 9, 8 এরকম বলবে না। তুমি বলবে হয়তো 1, 2, অথবা যদি বলো 10, 11 বা 50, 51 এরকম। তো ক্রম মানে হলো সিরিয়াল মেনটেন করে। আর জোর কথাটা হলো তোমাকে দুইটা উপাদান নিয়ে তৈরি করতে হবে, সেটাই হলো ক্রম জোর। মনে করো করিম এবং রহিম পরীক্ষায় অংশগ্রহণ করেছে। করিম যদি নম্বর 10 পায় আর রহিম যদি নম্বর 15 পায়, তাহলে ক্রমজোড় যদি তুমি সাজাতে চাও, প্রথম উপাদানে তুমি দিবে 10 নম্বর 15 নম্বর অথবা তুমি দিবে 10 নম্বর, হয় 10, 15 না হয় 15, 10। ঠিক যদি আমি সংজ্ঞায় ফেলতে চাই, তাহলে এক জোড়া উপাদানের মধ্যে দেখো এক জোড়া উপাদান, তোমাকে কয়টা উপাদান হইতে হবে? এক জোড়া। এক জোড়া মানে কয়টি? দুইটি। এক জোড়া উপাদানের মাঝে কোনটি প্রথমে আর কোনটি দ্বিতীয় অবস্থানে থাকবে তা নির্দিষ্ট আকারে প্রকাশ করাকে ক্রমজোড় বলে। যেমন নির্দিষ্ট আকারে, হয় 10, 15 না হয় 15, 10, যে দুটি ছাত্রের পরীক্ষার নাম্বার দিয়ে আমি তোমাদেরকে উদাহরণ বুঝালাম, সেই কথাটাইকে সংজ্ঞায় নিতে গেলে উপাদান হইতে হবে এক জোড়া, মানে দুইটি। এর মধ্যে কোনটি প্রথমে যাবে আর কোনটি দ্বিতীয় অবস্থানে যাবে তা যদি তুমি নির্দিষ্ট আকারে প্রকাশ করো, সেই প্রকাশ করার সিস্টেমটাকেই বলা হবে ক্রমজোড়। তাহলে ক্রমজোড় কথাটা ক্লিয়ার করে ফেললাম আমরা। আর এবার ক্রমজোড় যদি আমরা উদাহরণের মাধ্যমে অঙ্ক সমাধান করতে চাই, তাহলে কীভাবে থাকবে? তোমাকে মনে করতে হবে এক জোড়া উপাদান। কী মনে করলে তুমি? এক্স, ওয়াই। খেয়াল করো, যদি আমরা ইংরেজি বর্ণমালাগুলি সিরিয়ালি পড়তে চাই, এ, বি, সি এরকম ক্রমান্বয়ে শেষ পর্যন্ত আসবে এক্স, ওয়াই, জেড, তাহলে প্রথমে কী আসলো? এক্স। তারপরে কী আসলো ক্রমান্বয়ে? ওয়াই। আমি কয়টা উপাদান নিলাম? দুইটি, এক্স, ওয়াই। আচ্ছা, এক্স, ওয়াই সমান আমি কল্পনা করেছি এ এবং বি। যদি এক্স, ওয়াই সমান এ আর বি হয়, তবে এক্স ইকুয়াল টু কী হবে? এ হবে, এবং ওয়াই ইকুয়াল টু কী হবে? বি হবে। যেমন তোমরা ওই যে দুই বন্ধু পরীক্ষা দিয়েছিলে, করিম এবং রহিম, ধরো করিম পরীক্ষা দিয়ে 10 নম্বর পেল, রহিম পরীক্ষা দিয়ে 15 নম্বর পেল, তাহলে 10 ইকুয়াল টু কে হবে? করিম। আর 15 ইকুয়াল টু কে হবে? রহিম। ঠিক আছে, ঠিক এক জোড়া উপাদান এক্স, ওয়াই, তার মান যদি হয় এ, বি, তাহলে তারা আলাদাভাবে কীভাবে হবে? এক্স প্রথমটার জন্য হবে প্রথমটা, দ্বিতীয়টার জন্য হবে দ্বিতীয়টা। এটা হলো তোমার থিওরি। থিওরির আলোকে যদি তুমি প্র্যাকটিক্যাল অঙ্ক করতে চাও, তাহলে একটি নিচে উদাহরণ দাঁড় করিয়েছি। দেখো, 2x + y, 3 সমান হবে x - y, 6 হলে এখানে এক্স, ওয়াই নির্ণয় করতে হবে। যদি এই অঙ্কটা করতে যাই ক্রমজোড়ের নিয়মে, তাহলে প্রথমে তুমি শর্ত থেকে লিখবে এক জোড়া উপাদানের মধ্যে কোনটি প্রথমে আর কোনটি দ্বিতীয়, এটা নির্দিষ্ট আকারে প্রকাশ করতে হবে। তাহলে তুমি প্রথমে লিখবে ক্রমজোড়ের শর্ত থেকে পাই, একটা কমা দিবে,
রমজুরির শর্ত হলো প্রথম উপাদান সমান প্রথম উপাদান। তাহলে এইখানে টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু আসবে এটা হবে সিক্স, এটা হবে এক্স মাইনাস ওয়াই। তাহলে প্রথম উপাদানের সমান এটা, এবং তোমার দ্বিতীয় উপাদানটা কি থ্রি, আর এখানে দ্বিতীয় উপাদানটা কি এক্স মাইনাস ওয়াই। এটা যদি আগে লিখি এটা চলে আসবে পরে একই কথা। এই দুটো জিনিস থেকে আমাকে নির্ণয় করতে হবে এক্স ওয়াই। এই জিনিস দুটো যখন সামনে আসলো তখন তোমার মনে পড়ে এই জিনিস দুটো দেখতে কার মতো, সমীকরণের মতো। এখানে সমীকরণ কেন হলো, সমীকরণ মানে হলো তার মধ্যে অজানা রাশি থাকবে, প্রক্রিয়া চিহ্ন থাকবে এবং একটি সমান চিহ্ন থাকবে। এই তিনটা কথার সমন্বয়ে যে তৈরি হবে তাকে বলা হবে সমীকরণ। তাহলে এটাও একটা সমীকরণ, এটাও একটা সমীকরণ। প্রশ্ন, দুইটা সমীকরণ আসলো কেন? তুমি খেয়াল করবে প্রথম সমীকরণে এক্স এবং ওয়াই কয়টা চলক ব্যবহার করা হয়েছে, দুইটি। যদি দুইটা চলক ব্যবহার করা হয় তাহলে সমীকরণ লাগবে দুইটা, তার মান নির্ণয় করতে হলে। আচ্ছা, এই দুটো সমীকরণ থেকে সমাধান করে যখন আমি এক্স ওয়াইকে নির্ণয় করব তখন কোন নিয়মে আমি সমাধান করব? তোমরা অষ্টম শ্রেণীতে সমাধান করে আসছো অপনয়ন পদ্ধতি এবং প্রতিস্থাপন পদ্ধতি। অপনয়ন পদ্ধতি বা প্রতিস্থাপন পদ্ধতির কথা যদি তোমাদের মনে থাকে অথবা তোমরা শিখে থাকো তাহলে যে কোনো একটা নিয়মে তুমি অঙ্কটা সমাধান করতে পারবে। আজকে আমি সমাধান করব অপনয়নের মাধ্যমে, কারণ অপনয়নটা হলো প্রতিস্থাপনের চাইতে সহজ। আর অপনয়ন করতে গেলে আমি খেয়াল করব উভয় সমীকরণের মধ্যে যে কোনো একজনকে সমান করে নিতে হবে। যদি সমান থাকে ওকে, তাহলে আমার সমীকরণের দিকে খেয়াল করে দেখলাম টু এক্স প্লাস ওয়াই, এখানে এক্স মাইনাস ওয়াই, উভয়ের মধ্যে আমার ওয়াই কিন্তু সমান আছে। তাহলে আমি সরাসরি করে ফেলতে পারবো। প্রশ্ন জাগে ওয়াই কেন করলাম, এক্স কেন করলাম না? এক্সও তুমি করতে পারবে। যদি তুমি এক্সকে সমান করো তাহলে এখানে সমান নাই টু এক্স আর এখানে এক্স। সমান করে নিতে হলে এক নংয়ের সমীকরণের এক্সের সহগ দিয়ে দুই নং সমীকরণকে গুণ করে নিতে হবে উভয় পক্ষকে, এবং দুই নংয়ের এক্সের সহগ এক নংয়ের উভয় পক্ষকে গুণ করে নিতে হবে, তাহলে সমান হয়ে যাবে। তারপরে তুমি হয় যুগে না হয় বিয়োগে যে কোনো একজনকে বিদায় করে দিবে। যুগ আর বিয়োগ তাদের চিহ্ন অনুসারে আসবে। যেমন ওয়াই আমি বিদায় করতে চাইছি, ওয়াইয়ের চিহ্ন প্লাস এখানে মাইনাস। বিপরীত চিহ্ন বিশিষ্ট হলে তুমি করবে যোগ, আর একই চিহ্ন বিশিষ্ট হলে তুমি করবে বিয়োগ। এই কথাগুলি তোমাকে মনে রাখতে হবে। কি বলেছি, সমান টার্গেট করেছি ওয়াইকে, চিহ্ন প্লাস মাইনাস বিপরীত চিহ্ন, তাহলে আমার কাজ করতে হবে কি যোগ। যদি একই চিহ্ন হয় তাহলে কাজ করতে হবে বিয়োগ। এই কথাগুলি খেয়াল করতে হবে। যোগ করলে এখানে আসবে থ্রি এক্স, এটা জিরো হয়ে গেল, এটা আসবে নাইন। উভয় পক্ষকে যদি আমি তিন দিয়ে ভাগ করি তাহলে এক্সের মান আসবে তিন। আমার এক্সের মান সরাসরি চলে আসলো, বাকি রইল ওয়াইয়ের মান। এখানে যে কোনো একটা সমীকরণে ওয়াইয়ের মান বসিয়ে তুমি এক্সের মান বসালে ওয়াইয়ের মান পেয়ে যাবে। বসানোর জন্য তোমাকে একটু নাম ধরে ডাকতে হবে। আচ্ছা, এই জন্য সমীকরণ নাম্বার দিলাম। আমি দুই নংয়ে সমীকরণে এক্সের মান বসাবো, লিখব দুই নংয়ে এক্সের মান বসিয়ে পাই। দুই নং সমীকরণটা তুমি তোমার সামনে আনো আগে, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু থ্রি। কার মান নির্ণয় করেছি একটু আগে, এক্স কত পেয়েছিলাম থ্রি, বসাবে। এবার বামে থাকবে আমার ওয়াই, ওয়াইয়ের চিহ্ন আছে মাইনাস, থাকবে
3 এই পাশ থেকে 3 গেলে ওই পাশে হবে g minus 3 এই পাশে minus y equal to 0 উভয় পক্ষকে minus দিয়ে গুণ করলে y equal to আসবে 0 আচ্ছা তাহলে আমার x এর মান নির্ণয় হয়ে গেল এখানে আনসারটা লিখে দেই নির্ণয় মান x, y এরকম দিয়ে সমান দিবে x এর মান আসবে প্রথমে 3 y এর মান আসবে 0 এই আনসার এই নিয়মটা ইম্পর্টেন্ট এই নিয়মে তোমাকে অঙ্ক করতে হবে এবং পরীক্ষায়ও আসবে আচ্ছা আজকে আমাদের আলোচনার বিষয় ক্রমজোড় ক্রমজোড় কথাটার অর্থ সিরিয়াল মেইনটেইন করে দুইটা উপাদান আসবে কে প্রথমে আসবে এবং কে দ্বিতীয় আসবে এটা নির্দিষ্ট করে প্রকাশ করার নিয়মটাকেই হলো ক্রমজোড় তো নির্দিষ্ট করে প্রকাশ করলাম তার জন্য আমাকে উদাহরণ কল্পনা করতে হবে এক জোড়া উপাদান এবং তার মান প্রথম উপাদানের জন্য প্রথম মান দ্বিতীয় উপাদানের জন্য দ্বিতীয় মান এখান থেকে আমাকে এই থিওরি দাঁড় করানোর পরে একটা উদাহরণ টানলাম দেখো এরকম একটা উদাহরণ দিয়ে যদি বলি xy নির্ণয় করো তাহলে তোমাকে মনে করতে হবে এখানে এক জোড়া উপাদান তার মান হলো এটা তাহলে প্রথম মানের সমান আসবে প্রথম মান দ্বিতীয় মানের সমান আসবে দ্বিতীয় মান সাজানোর পরে আমার লক্ষ্য হলো যেটা সমীকরণের নিয়মের আওতায় চলে গেছে আর সমীকরণ বুঝতে হলে তোমাকে দেখতে হবে এখানে অজানা রাশি আছে কি না নিশ্চয়ই অজানা রাশি আছে x y প্রক্রিয়া চিহ্ন আছে প্লাস সমান চিহ্ন আছে xy দুইটা চলক বিদায় এখানে পাশাপাশি দুইটা সমীকরণ আসছে এই দুইটা সমীকরণ সমাধান করতে গেলে আমাকে দুইটা নিয়মে সমাধান করতে হবে হয় অপনয়ন পদ্ধতিতে না হয় প্রতিস্থাপন পদ্ধতিতে অপনয়নের নিয়মটা যদি সরাসরি করা যায় যে কোনো একজন সমান থাকে তাহলে তুমি সরাসরি করে দিতে পারো আর যদি কেউ সমান না থাকে তাহলে তুমি সমান করে নিতে পারো অথবা প্রতিস্থাপনের মাধ্যমে যে কোনো এক সমীকরণ থেকে হয় x এর মান না হয় y এর মান নির্ণয় করে তারপরে তুমি ধাপে ধাপে প্রতিস্থাপন নিয়মে করতে পারো প্রিয় শিক্ষার্থীরা এই অপনয়ন বা প্রতিস্থাপন অষ্টম শ্রেণীতে অনেকগুলি অঙ্ক তোমরা করে আসছো আমার বিশ্বাস অঙ্কগুলি তোমরা সমাধান করতে পারবে এই নিয়মে তোমাদের আমি কিছু বাড়ির কাজ দিব চলো আমরা অনুশীলনীতে চলে যাই দেখো 31 পৃষ্ঠার তোমার পাঠ্য বই 7 নম্বরের ক খ গ এই তিনটে অঙ্ক ক্রমজোড়ের নিয়মে তুমি সমাধান করবে আমি বাড়ির কাজ হিসাবে এখানে উল্লেখ করলাম পাঠ্য বই 31 পৃষ্ঠার 7 ক খ গ তুমি সবার আগে মনে মনে ভাববে আমি কতক্ষণ পড়েছি তা না কি শিখেছি বা কি পড়েছি এটা তোমাকে মনে মনে ভাবতে হবে যেমন আজকের আমার ভাবনার বিষয় আজকের ক্লাসে আমি কি শিখলাম তুমি এটা প্রথমে ভাববে আজকের ক্লাসে টিচার ক্রমজোড় শিখিয়েছে এটা হলো ক্রমজোড়ের সংজ্ঞা এটা হলো ক্রমজোড়ের থিওরি এটা হলো ক্রমজোড়ের প্র্যাকটিক্যাল প্রয়োগ তার আলোকে পাঠ্য বইয়ের 31 পৃষ্ঠার এই তিনটা অঙ্ক এই তিনটা অঙ্ক ঠিক সেই নিয়মে তুমি সুন্দর করে সাজিয়ে হয় অপনয়নের নিয়মে সমাধান করবে না হয় প্রতিস্থাপনের নিয়মে সমাধান করবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই এই জিনিসটি ভালোভাবে অনুধাবন করতে পেরেছো এখানে আরেকটা জিনিস আমি আলোচনা করে আজকের ক্লাসে আমি এই চ্যাপ্টারটা শেষ করে দিতে চাই কার্তেশীয় গুণজ চলো মনে রাখবে আমি ক্রমজোড়ের নিয়মে কি এইচডব্লিউ দিলাম গুণজ
মনে করো কে কোনো ব্যক্তি বা দল বা যে কোনো একটি দলের নেতা। এখানে মনে করো তুমি বাজারে গেছো, এ একজন ব্যক্তি, সে দুইটা রং কিনেছে। কি রং কিনল? সাদা। আরেকটা রং কিনল লাল। আরেকজন ব্যক্তি বাজারে গিয়েছে, সে আরও দুটি রং কিনল। মনে করো সে কিনল লাল আর কমলা। আচ্ছা, কমলা না দিয়ে সবুজ দিই। সবুজ রঙটা অনেক সুন্দর, সবার প্রিয় রং লাল সবুজ। এখন এটাকে যদি কার্তেসিয়াস গুণজের নিয়মে নেই, তাহলে আমাকে লিখতে হবে এ ক্রস বি। কীভাবে পড়বা? এ ক্রস বি, অথবা এটা এ ক্রস বি বাংলায় হলো এরকম, দুটো একই কাজ। আচ্ছা, এই কার্তেসীয় গুণজের নিয়মে যদি আমি অঙ্কটা শেষ করি, হয় লিখব এটা না হয় লিখব এটা। ধরো আমি এটা লিখলাম। এখন এ যে বাজারে গেল, সে কী রং কিনল? সাদা আর লাল। আর বি যে আরেকজন, সে কী রং কিনল? লাল আর সবুজ। আচ্ছা, একই রং হয়ে যাবে। আচ্ছা, এই রংটা একটু চেঞ্জ করি, সাদা কালো দিই, বুঝতে সহজ হবে। এটা কালো করে ফেলি। এখন তুমি কোন নিয়মে গুণ করবে? আমি পাশাপাশি একটি গাণিতিক গুণ দাঁড় করাই। যদি তোমাকে 12 গুণ 15 দেই, তুমি নিচে 12 বা 15 লিখে গুণ করবে। এটার সাথে এটা গুণ, 0 5 5 6, এটা বাদ দিবে, 2 2 1 1, 0 8, এই 180। এরকম কার্তেসীয় গুণজ করতে গেলে তোমাকে কী কাজটা করতে হবে? প্রথমে এখান থেকে তুমি নিবে সাদা, অথবা এখান থেকে তুমি নিবে লাল, যে কোনো দিক থেকে করা যায়। তাহলে সাদা, তার সাথে তুমি কারে নিবে? লাল। এ একটা হলো, কত রকম হয় আগে তৈরি করে নিই, তারপরে দ্বিতীয় বন্ধনী দিয়ে শেষ করব। তারপরে হবে সাদার সাথে কী কম্বিনেশন যাবে? সবুজ। আচ্ছা, হয়ে গেল এক দুই ধরনের। এবার কালো যদি নেই, কালোর সাথে যাবে লাল, আবার কালোর সাথে যাবে সবুজ। এটা হলো তার থিওরিটিক্যাল ব্যাখ্যা। অর্থাৎ এই যে দুইজন ব্যক্তি বাজারে গিয়ে সাদা কালো লাল সবুজ এই চারটা রং কিনল, এই চারটা রংকে এই ব্যক্তির জন্য একটা কম্বিনেশন সাদা কালো, তার জন্য একটা কম্বিনেশন লাল সবুজ, তাহলে মোট রং হলো সাদা কালো লাল সবুজ। এই সাদা কালো লাল সবুজ দিয়ে তুমি 1 2 3 4 এই চার রকমের সেট তৈরি করতে পারো। শেষ পর্যন্ত তুমি কী দিবে? দ্বিতীয় বন্ধনী। এখন যদি তুমি প্র্যাকটিক্যাল উদাহরণ হিসাবে নেও, ধরো এ 1 2, বি ধরো 3 4, এবার যদি তুমি এ ক্রস বি তৈরি করতে চাও, তাহলে আসবে 1 2 গুণ বি আসবে 3 4, এবার
1 এর সাথে যাবে 3 আবার 1 এর সাথে যাবে 4 আবার 2 এর সাথে যাবে 3 আবার 2 এর সাথে যাবে 4 এই শেষ এই যে গুণের কম্বিনেশনগুলি এটার নামই হলো কার্তেসীয় গুণজ এটার নাম কি কার্তেসীয় গুণজ এই নিয়মে তোমরা অনুশীলনের আট নম্বর অঙ্কটা করতে পারবে তারপরে আসবে আটের ক খ গ এই নিয়মে আসবে পাঠ্য বইয়ের পাঠ্য বইয়ে আটের ক খ গ তাহলে দুইটা নিয়ম একটা নিয়ম করিয়েছি ক্রমজোর তার আলোকে পাঠ্য বইয়ের সাতের ক খ গ আরেকটা নিয়ম করিয়েছি কার্তেসীয় গুণজ এটা নিয়মে পাঠ্য বই আটের এক ক খ গ প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই অঙ্কগুলি আগামী ক্লাসের আগে আমাকে করে স্কুলে জমা দিবে এসডব্লিউ করে আশা করি তোমরা সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ